नमस्कार बंधुरा, आज आमी आपनादेर माझे चले एलाम एक नतून रेसिपी निये। आज आमी आपनादेर बानिये देखाबो पमफ्रेट माछेर झाल सर्षे बा सर्षे झाल। चलुन, एर जन्य आमी एकटा पमफ्रेट माछ निये निएछि। एई माछे आमी किछुटा हलुद, लवण माखिए नेब। মাখানোটা হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে এসেছে, এবার কিছুটা সরষের তেল দিয়ে দেব। তেলের ভিতরে আমি কুচি করে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিই। সর্ষে বাটার জলটা এর ভিতরে দেব আমি পরিমাণ মতো হলুদ। আর দেব কিছুটা লবণ। এর ভিতরে দিয়ে দেবো আমি পোস্ত বাটা। এই ঝোলের ভিতরে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। মাছটাকে আমি এবার
একটু ঢেকে দেব। মাছের ঝোলটা আমার হয়েই এসছে। এটাকে এবার আমি নামিয়ে ফেলব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার পমফ্রেটের সর্ষে ঝাল। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, এটা খেতে খুব সুস্বাদু ও পুষ্টিকর।